সাংবিধানিক সুরক্ষা প্রদান করবার বাবে আমি 1994 চনত যে আন্দোলন করেছিল ষষ্ঠ অনুসূচী সাহিত্য আসন বিচারি এই আন্দোলন আজি আমার আজিও অব্যাহত আছে সৌ সিদিনা তিওয়া রাভা আর মিচিংসলক ষষ্ঠ অনুসূচীর যোগেদি সাহিত্য আসন প্রদান করে জনগোষ্ঠীকেটার সাংবিধানিক সুরক্ষা প্রদানের বাবে যার্যব্যবস্থা সরকার গ্রহণ করেছে তেক্ষেত্র 1994 চনের সংগ্রাম করে অহা সোনাল কছারীসলক কিন্তু তেখেতসকলে এই যাবিনেট সাব কমিটি কেবিনেট সাব কমিটির তেখেতসকলের নাম সমূহ অন্তর্ভুক্ত নকরাত আমি অতিশয় মর্মাহিত হয়েছো আর সোনাল কছারী জনগোষ্ঠী ছাত্র সংগঠন আর নারী সন্থায় আজি রাজপথলে ওলাই আসবলে বাধ্য হয়েছে সরকার বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচী আমি গ্রহণ করেছো আমি তেতিয়ালৈকে সংগ্রাম করে যাম যেতিয়ালৈকে সোনাল কছারীসকলের কারণে সোনাল কছারীসকলের অধ্যুষিত এলাকার ভূমি সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার যেতিয়ালৈকে প্রদান নকরে ষষ্ঠ অনুসূচীর যোগেদি আমার জনগোষ্ঠীটির লগতে আমার লগত বসবাস করা অন্যান্য জাতি জনগোষ্ঠী সমূহর যেতিয়ালৈকে মাটি ভেটি জাতি সুরক্ষা করব নোৱাৰে সরকারে আমাক তেনে কোনো সাংবিধানিক ব্যবস্থা নিদিয়ে তেতিয়ালৈকে আমি এই ষষ্ঠ অনুসূচী সাহিত্য আসন প্রদানের যে দাবি এই দাবিলে সংগ্রাম করে যাম বলে আজি আপনাদের মিডিয়ার যোগেদি আমি আমার মন্তব্য প্রকাশ করছি।